নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী কোলকের চমৎকার শুনব। আমি সিঙ্গারাজু পালেম থেকে ধনলক্ষ্মী বলছি। 2011 সালের 24 আগস্ট আমাদের এক অসুস্থ আত্মীয়কে দেখতে আমি গুন্টুর যাচ্ছিলাম। আমাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে আমার স্বামী বাইক চালিয়ে বাড়ি ফিরে যাচ্ছিলেন। ফেরার পথে একটি খারাপ হয়ে পড়ে থাকা লরির সাথে ধাক্কা লেগে আমার স্বামীর গুরুতর অ্যাক্সিডেন্ট হয়। ওনার হাতের হাড় সরে যায়, সামনে দুটো দাঁত খুলে আসে এবং বাইকটিও খুব খারাপ ভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমার স্বামী একটি ঘোড়ের মধ্যে ওনার দাঁত দুটি মুখের মধ্যে লাগানোর চেষ্টা করেন এবং চমৎকারিকভাবে দাঁত দুটি অত্যন্ত স্বাভাবিকভাবে মুখের ভেতর যথাস্থানে বসে যায়। এখনো পর্যন্ত এই দুটি দাঁতই সুরক্ষিত রয়েছে। মেকানিক বাইকটির অবস্থা দেখে আশ্চর্য হয়ে আমার স্বামীকে বলেন, উনি যে বেঁচে রয়েছেন তা শুধুমাত্র ভগবানের আশীর্বাদেই সম্ভব। কিছুদিন পর শ্রী কোলকে আবার আমার স্বামীকে জীবনদানের আশীর্বাদ প্রদান করেন। আমার স্বামী পেশায় একজন কৃষক। একদিন ট্রাক্টর চালানোর সময় একটি গর্তে পড়ে ভারসাম্য হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায় এবং আমার স্বামী ট্রাক্টরের নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে যখন বাড়িতে নিয়ে আসা হয় তখন তাকে প্যারালাইজড রোগীর মতো দেখাচ্ছিল। 20 দিন ধরে ওনাকে নিয়ে আমরা হাসপাতালগুলোতে দৌড়দৌড়ি করেও ওনার অবস্থার বিশেষ কোনো পরিবর্তন আনা যায়নি। ওনার মুখ একদিকে বেঁকে গেছিল। তারপর একদিন তিনি প্রচন্ড বমি করেন। আমরা সাথে সাথে তাকে গ্রামেই একজন ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার জানান ওনার শরীরে সামান্য জ্বর আছে। পরদিন আমার ভাই ওনাকে পার্শ্ববর্তী শহর টাটেপাল্লি গুদামে ডাক্তার দেখাতে নিয়ে যান। ডাক্তারের পরীক্ষার ফল থেকে জানা যায় গত 3 দিন যাবত তিনি টাইফয়েড জ্বরে আক্রান্ত। ডাক্তার ওষুধ দিয়ে দেন, সেই ওষুধ থেকে শুধুমাত্র একটি ওষুধ খেয়েই আমার স্বামী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। শ্রী কোলকে এই অত্যাশ্চর্য চমৎকার প্রদান করে আমাদের চিরকৃতজ্ঞ করে রেখেছেন। আমার স্বামীকে জীবনদানের আশীর্বাদের সাথে সাথে শ্রী কোলকে ওনাকে সম্পূর্ণ আরোগ্য প্রদান করেছেন। এই অসামান্য চমৎকার প্রদান করার জন্য শ্রী কোলকের চরণ কমলে আমরা বিনম্র প্রণাম ও আন্তরিক কৃতজ্ঞতা নিবেদন করি।